দ্বারকানাথ শান্তারাম কুডনিস হৈছে এনে এজন ভাৰতীয় যাক আজিও পূজা করে চীনে। কিন্তু কিয় আপোনালোকে নিশ্চয় জানে, চীনত ভগবান বা পূজা পাঠ করা একেবারে নিষেধ বুলি। কিন্তু তাত কিয় পূজা করা হয় এজন ভাৰতীয়ক, আৰু এনেকুৱা কি হৈছিল যার বাবে চীনে ভারতের ওসর সহায় বিচারিবলগা হয়েছিল? ইয়ার ভিতর সুমাই আছে একটা ডর রহস্য, যুক্ত আজি মানে এই ভিডিওট আপনার কবলে গে আছো। গতি সবিশেষ জানিবলৈ ভিডিওটির শেষলকে নিশ্চয় চাই থাকিব। ফ্রেন্স, আপনাদের নিশ্চয় জানে আমার কাষরিয়া দেশ পাকিস্তানের সঙ্গে চীনের যান ভাল সম্পর্ক আছে, তাতোক বহু বেশি গুণ চাইনার সঙ্গে আমার বেয়া সম্পর্ক। ইয়ার বহুকটা প্রমাণ পয়া যায় যেটা 1969 সনত ভারত আর চাইনার মাজত যুদ্ধ হয়েছিল। আর হয়তো বহু কম মানুষে গম পায় যে আমার কাশ্মীরের যান অংশ পাকিস্তানের অধীনত আছে, তার প্রায় আধা অংশ চীনের অধীনত আছে, যুক্ত সদায় অমান্য করে আইছে। কিন্তু চীনের সঙ্গে আমার ইমান বেয়া সম্পর্ক থাকার পাছতো আমার এজন ব্যক্তি চীনত উপস্থিত হয়েছিল আর কথা স্কুলের পাঠ্যপুথিত সন্নিবিষ্ট করেছে আর পড়া হয়। হয়, মই কৈ আছো ডক্টর দ্বারকানাথ কুডনিসর কথা। মহারাষ্ট্রের সোলাপুর গাঁত একটা মধ্যবিত্ত পরিয়ালত জন্ম হয়েছিল ডক্টর কুডনিসর। পরিয়ালত মুঠ 8 লড়া ছলী আছিল। মধ্যবিত্ত পরিয়ালের হলেও ইউনিভার্সিটি অব মুম্বাইয়ের মেডিকেল সায়েন্সত শিক্ষা সম্পূর্ণ করে, আর কাহানী আরম্ভ হয় 1938 সনের। সেই সময় পৃথিবীর এনেকা পরিবেশ আছিল যে প্রতিখন দেশে যুদ্ধর প্রস্তুতি করে আছিল, প্রতিখন দেশে নিজের হতু দেশখনক ধ্বংস করবলে পরিকল্পনা রচি আছিল। ঠিক সেই সময়তে জাপান দেশে হঠাৎ নিজের চিরহতু দেশ চীনের ওপর আক্রমণ আরম্ভ করে দিলে, যুক্ত আকাঙ্ক্ষা চীনে কেতিয়াও করা নাছিল। সেইভাবে চীনের আহতর সংখ্যা অগণন হয়ে পড়ছিল। নিজের দেশের এনে অবস্থা দেখি চীনের জুদে ভারতের জওহরলাল নেহরুর ওসর সহায় বিচারি কৈছিল যে ভারতের কিছু চিকিৎসক তেওঁলোকৰ চীনত আহত হওয়া সৈনিকসকলক চিকিৎসার বাবে প্রেরণ করব লাগে বলি। ভারত সেই সময়ত ব্রিটিশের অধীনত আছিল, যার বাবে নিজের সহায়ের বাবে আন দেশের সহায়ের প্রয়োজন আছিল। এনে পরিস্থিতিতে ভারতের রাষ্ট্রীয় কংগ্রেসের অধ্যক্ষ নেতাজী সুভাষ চন্দ্র বসুয়ে 1938 সনের 30 জুনত মিডিয়ার জড়িয়ে জনসাধারণক আহ্বান জানাইছিল যে চাইনাক সহায় করবলে প্রস্তুত হবলৈ। অখিল ভারতীয় চীন দিবস দিনাখন অর্থাৎ 7-9 জুলাইত প্রায় 22,000 ধনের সঙ্গে একটা ডক্টরের গ্রুপ চীনের সহায়ের বাবে রওনা হয়। এই ডক্টর সকলের ভিতর আছিল মহান ডক্টর দ্বারকানাথ কুডনিস। চীনত উপস্থিত হয়ে এই সকল ডক্টরে আহত সৈনিকসকলক বহুতো সেবা আগবাইছিল, আর কিছুদিনের পাছত নিজের কাম সম্পূর্ণ করে পুনের ভারতলৈ উভতি আহিছিল। কিন্তু এজন ডক্টর উভতি অহা নাছিল, আর সেইজন হৈছে ডক্টর কুডনিস। কারণ তেতিয়াও যুদ্ধ সমাপ্ত হওয়া নাছিল আর দিনক দিনে আহতর সংখ্যা বাড়ি আছিল। সেই পরিস্থিতিত ডক্টর কুডনিসে নিজের দেশলৈ উভতি আহিবলে বিচরা নাছিল, কারণ ডক্টরের ধর্ম হৈছে চিকিৎসার কাম যেতিয়ালৈকে শেষ নহয় তেতিয়ালৈকে ডক্টরের কাম সমাপ্ত নহয়। চীনের ডাঙর ডাঙর নেতায়ে ডক্টর কুডনিসর এনে সিদ্ধান্ত শুনি আচরিত হয়েছিল, কারণ ডক্টর কুডনিসর নিজের দেশ নহয় চীনখন, আর চীনের জনসাধারণও নিজের মানুষ নয়। এনে অবস্থাত চীনের আহত হওয়া সৈনিকসকলক যেদরে ডক্টর কুডনিসে সেবা আগবাইছিল সেয়া দেখি চীনের সকলে আচরিত হয়েছিল, আর সেইভাবে 1939 সনত ডক্টর কুডনিসক ইয়াংয়াংলৈ প্রেরণ করেছিল, যত মাওজুদুং, জুদে আর কমিউনিস্ট পার্টির অন্য প্রমুখ নেতায় গৌরবের স্বাগত জানায়। 5 ডক্টরের সঙ্গে ভারতের পরি ডক্টর কুডনিসে অকলে 5 বছর চীনত সেবা আগবায়। যুদ্ধর সময়ত চীনের নেতা আর সৈনিকর মুরব্বী সকলে তেওঁর উপর ইমানে বিশ্বাস করব ললে যে তেওঁর কোনো সিদ্ধান্তকে অমান্য নকরিলে। জার্মানী সৈনিকর সঙ্গে 1940 সনত হওয়া দীঘলীয়া যুদ্ধত ডক্টর কুডনিসে একেরাহে 72 ঘণ্টা বিনা নিন্দ্রাত কাম করেছিল আর 800 জনতকৈও অধিক সৈনিকক চিকিৎসা করেছিল, যুক্ত একটা বিশ্ব রেকর্ড আছিল। আর যার বাবে কেনেডার প্রসিদ্ধ শৈলী চিকিৎসক নরম্যান বেথুইন নামত ডক্টর বেথুইন ইন্টারন্যাশনাল শান্তি হসপিটালের ডাইরেক্টর বনোয়া হয় তেওঁক। আর এই সময়তে ডক্টর কুডনিস চীনের এগারী যুবতী গৌ কিং লঙর সঙ্গে সম্পর্ক স্থাপিত হয়, যী এগারী নার্স আছিল। আর গৌ কিং লং নামের যুবতীগিয়ে ডক্টর কুডনিসক প্রথম দেখাতে আকর্ষিত হয়েছিল। সেই সময় যুবতীগিও আহত সৈনিকসকলক সেবা আগবাইছিল, আর তেতিয়ালৈ ডক্টর কুডনিস চীন ভাষা কবলে পড়া হয়েছিল আর কিছু কিছু লিখবলেও পারিছিল, আর দুয়োগিয়ে একলগে আহত হওয়া সৈনিকসকলক সেবা করবলে ললে। ইয়ারেলের মাজের সম্পর্ক বাড়িবলে ললে, আর 1941 সনত দুইজনে বিবাহপাশত আবদ্ধ হয়।
তেওঁলোকৰ সুখৰ জীৱন বেছি মধুময় হৈ পৰে যেতিয়া এগৰাকী ছোৱালীয়ে জন্মগ্ৰহণ কৰে যাৰ নাম ৰখা হৈছিল ইনহুৱা বুলি। ইয়ান মানে হৈছে ইণ্ডিয়া আৰু হুৱা মানে হৈছে চীন। নিজৰ ছোৱালীৰ নাম এনেদৰে ৰখাৰ পাছত ভাৰতৰ লগতে চীনৰ জনসাধাৰণৰ হৃদয়তো তেওঁলোক দম্পতীয়ে স্থান পাইছিল। নিজৰ ত্যাগ আৰু সমৰ্পণৰ বাবে দুখন দেশৰ মাজত বন্ধুত্ব সম্পৰ্ক স্থাপন সৃষ্টি কৰিব পৰা ডক্টৰ কুডনিচ নিজৰ কামত ইমানেই মগ্ন হৈছিল যাৰ বাবে কোৱা হয় যে মাত্ৰ 32 বছৰ বয়সত এটা অচিন বেমাৰত তেওঁৰ মৃত্যু হয়। তেওঁৰ পত্নীৰ মনত ভাৰত দেশৰ প্ৰতি ইমানেই শ্ৰদ্ধা ভক্তি সন্মান আছিল যে তেওঁ কেইবাবাৰো ভাৰতলৈ আহিছিল নিজৰ মৃত স্বামীৰ পৰিয়ালক সাক্ষাৎ কৰিবলৈ। ডক্টৰ কুডনিচৰ স্মৰণত তেওঁ মাই লাইফ উইথ কুডনিচ নামৰ এখন কিতাপ লিখে। তাত তেওঁ উল্লেখ কৰিছিল যে ভাৰত আৰু ভাৰতৰ লোকৰ মহানতাৰ কথা। ডক্টৰ কুডনিচ নিজৰ কামত ইমানেই সৎ আছিল যে যাৰ বাবে আজিও চীনৰ ডাঙৰ ডাঙৰ নেতাই তেওঁৰ নামক সন্মান তথা ভক্তি কৰে। ডক্টৰ কুডনিচৰ মৃত্যুৰ পিছত মাও জেদাঙে লিখিছিল যে আজি আমাৰ সৈনিকৰ এখন হাত আৰু আমাৰ দেশে এজন প্ৰকৃত বন্ধু হেৰুৱালে বুলি। বন্ধুসকল, তেতিয়াৰে পৰা এতিয়ালৈকে ডক্টৰ কুডনিচৰ কথা তেওঁলোকৰ স্কুলৰ পাঠ্যপুথিত সন্নিৱিষ্ট কৰে আৰু আজি পৰ্যন্ত পঢ়ায়, যিটো আমাৰ দেশৰ স্কুলৰ কিতাপত সন্নিৱিষ্ট কৰা নাই। চীনত আজিও কোনো দেৱ দেৱীৰ মূৰ্তি দেখা নাপাব, কিন্তু আজিও ডক্টৰ কুডনিচৰ মূৰ্তি চীনত দেখা পোৱা যায়। ভাৰত চৰকাৰে কেইবছৰমান আগতে তেখেতৰ সন্মানৰ বাবে তেখেতৰ নামত এখন ডাক টিকট উলিয়াইছিল। বন্ধুসকল, মহান ব্যক্তি ডক্টৰ কুডনিচৰ বিষয়ে ভাৰতৰ বহুতেই নাজানে, গতিকে প্লিজ এনে এজন মহান ব্যক্তিৰ বিষয়ে সকলোৱে জনাটো আৱশ্যক। সেইবাবে ভিডিঅ'টো যিমান পাৰে শ্বেয়াৰ কৰিব আৰু ভিডিঅ'টো কেনে পালে নিশ্চয় জনাব, আৰু যদি এনেধৰণৰ ভিডিঅ' বিচাৰে তেন্তে নিশ্চয় কমেণ্ট কৰি জনাব। ধন্যবাদ।